লকডাউনে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের স্কুলে হোম কোয়ারেন্টাইনে রাখলো গ্রামবাসীরা। জলঙ্গি থানা ঝাউদিয়া গ্রামে যুবকদের উদ্যোগে এই কোয়ারেন্টাইন সেন্টারে ব্যবস্থা করা হয়। সমস্ত গ্রামবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে জলঙ্গি ঝাউদিয়া জুনিয়র হাই স্কুলে প্রায় 70 জন পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। মারণ করোনা ভাইরাসের লড়াইয়ে সচেতন হতে হবে প্রত্যেক মানুষকে, এমনই সচেতনতার নজিরগুলো জলঙ্গি থানার ঝাউদিয়া গ্রামের বাসিন্দারা। অভাবে সংসারে দুটো রোজগারের আশায় এই গ্রামের যুবকেরা কেউ কেরালা, হায়দ্রাবাদ, কেউ মহারাষ্ট্র ভিন রাজ্যে পাড়ি দেয়। করোনার দাপটে হঠাৎ লকডাউনে হয়ে যাওয়া কাজ হারিয়ে অত্যন্ত কষ্টে অনাহারে কাটছিল দিনের পর দিন। প্রায় 2 মাস আটকে থাকার পর কেউ পায়ে হেঁটে, কেউ বা সাইকেলে, আবার কেউ বা বাসে ফিরে এসেছে। সমস্ত গ্রামবাসী সুরক্ষার কথা মাথায় রেখে জলঙ্গি থানার ঝাউদিয়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে প্রায় 70 জন যুবককে গ্রামের হাই স্কুলে 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছে গ্রামবাসীরা নিজেই। তবে পরিযায়ী শ্রমিকদের সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়েছে গ্রামের যুবকরা। ঝাউদিয়া প্রাইমারি স্কুলে আছি আমরা, কোয়ারেন্টাইনে আছি, আমাদেরকে এখানে রাখার ব্যবস্থা করেছে। তো বলছে 14 দিন থাকতে হবে, আমরা 14 দিন থাকতে বসছি। আমরা খাবার দাবার কোনো নেতার চাইনি, আমরা নিজে নিজেই খেতে পারবো। বাড়ি থেকে আমাদের খাবারগুলো আসছে 70-80 জন মতন, আজ আরও 30 জন আসবে, তাদেরও ব্যবস্থা এখানেই করা হয়েছে স্কুলে, ঝাউদিয়া প্রাইমারি স্কুলে আর হাই স্কুলে। সমস্যা বলতে গেলে শুনেন, আমরা ধরেন যে বিভিন্ন জায়গা থেকে কেরালা, চেন্নাই সব আসছে, কিন্তু জায়গাটা হচ্ছে 30 জন আসুক, তারা 30 জন আলাদা থাকবে, আর 30 জন আসবে, আর 30 জন আলাদা থাকবে। কিন্তু 30 জন কোথায় থেকে আসলো আমরা জানি না, আমরা কোথায় থেকে আসলাম আমরা জানি না, কিন্তু সব এক জায়গায় রাখা এটা ভালো লাগলো না। কিন্তু একটা কম, আর আমরা আলাদা আলাদা থাকার মিনতি করছি। লকডাউন খাওয়া দাওয়ার খুব সমস্যা ছিল, কাজকাম ছিল না, বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে 2,50,000 টাকা বাস ভাড়া লেগেছে, আমরা বাড়ির থেকে 10,000 টাকা কিনলি, এই পর্যন্ত আসি, স্কুলে আসি। খুব কষ্টতেই ছিলাম কেরালায়, এগুলো এখন আছি 45-50 জন মতন আছি। কতজন আছে? 77-এর উপরে আছি। আমাদের বাড়ি থেকে খাবার আসছে, বাড়ি থেকে 3 বেলা খাবার দিচ্ছে, বাড়ি থেকে খেয়েছি, কিন্তু টেবিলে পুরো রাখছে, উঁচু করে দিছে, মানে টাস। গ্রামবাসীদের দেওয়া খাদ্য সামগ্রী নিয়ে নিজেরাই খাওয়া দাওয়া করছে এই পরিযায়ী শ্রমিকরা। নিজেদের গ্রামবাসীদের সুরক্ষিত ও কোভিড মুক্ত রাখতে এই উদ্যোগ বলে জানায় গ্রামবাসী। আপাতত পরিষেবা দেওয়া হচ্ছে গ্রামের কিছু যুবক জেনারেশন, যেগুলো আমরা একত্রিত হয়ে একটা সম্মিলিত প্রচেষ্টার দ্বারা, যারা কেরল থেকে ফেরত পরিযায়ী শ্রমিক রয়েছেন, তারা গত কয়েকদিন থেকে একে একে এখানে আমাদের এখানে ঢুকছে। আমাদের ঝাউদিয়ার পর উত্তরপাড়া যে জুনিয়র হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলে আমরা একটা কোয়ারেন্টাইন সেন্টার খুলেছি, সেখানে আপাতত 70 জন পরিযায়ী শ্রমিক রয়েছে, তাদেরকে পরিষেবা দিচ্ছে গ্রামের যুবক ছেলেরা, এবং তাদের গ্রামের মানুষ সবাই উৎসাহিত, এবং গ্রামের যারা যে যে পরিবারের যে ছেলেরা রয়েছে তাদের প্রত্যেকের সহযোগিতা আমরা এই কোয়ারেন্টাইন সেন্টার আপাতত চালাচ্ছি। আশা করছি আগামী 2 সপ্তাহ মতো এই যদি কোয়ারেন্টাইন সেন্টার ঠিকঠাক চালাতে পারি, তাহলে আমরা এই যে মারণ ভাইরাস করোনা, সেই করোনা থেকে হয়তো কিছুটা আমরা রক্ষা করতে পারবো দেশকে, সমাজকে এবং আমাদের গ্রামকে। দড়ি টাঙানো হয়েছে, কারণটা হচ্ছে ভিতরে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে এবং বাইরে যারা যে সমস্ত পাবলিক রয়েছে, তো ওই পাবলিকের সঙ্গে এবং পরিযায়ী শ্রমিকদের যাতে একটা দূরত্ব, মানে ডিস্টেন্স বজায় থাকে, সেই কারণের জন্য ব্যারিকেডটা করা হয়েছে। এবং তারা খাচ্ছে বলতে, যেহেতু একটা হিউজ পরিমাণে পরিযায়ী শ্রমিক এখানে রয়েছে, তাই সমাজ বা কারোর পক্ষে একলা আমাদের দেওয়া সম্ভব না, এবং আমরা সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা এখন অবধি পাইনি। তাই যারা যারা রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি থেকে একটা খাবার এখানে আনার জন্য আমরা যে কমিটি গঠন করেছি, সেই কমিটি থেকে বলা হয়েছে সকাল 8টা, দুপুরে 1টা এবং সন্ধ্যে 6টা, এই 3টে টাইম তারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে, এবং আমাদের যারা কমিটির ছেলেরা রয়েছে তারাই খাবারটাকে, মানে ওদের হাতে কিভাবে পরিবেশন করতে হবে সেই ব্যবস্থাটা আমাদের ছেলেরাই ঠিকঠাকভাবে পালন করে খাবারটা দিচ্ছে। ওদের কাছে যে থালা বাসন রয়েছে, একটা পার্টিকুলার আপন আপন থালা বাসন রয়েছে, এবং বাড়ি থেকে যে থালা বাসন খাবারটা নিয়ে আসে সেটা একটা দূরত্ব বজায় রেখে ওই থালার পরে খাবারটা ঢেলে দেওয়া হচ্ছে, এবং ওরা দূরে দাঁড়িয়ে থাকছে, যা খাবারটা দেওয়া হয়ে গেলে পরে ওদেরকে ডাকা হলে ওরা আবার খাবারটা নিয়ে যাচ্ছে। এইভাবে একটা দূরত্ব বজায় রেখে আমরা এই ব্যবস্থাটা করি। সাফাই কা ফাইটার, জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ের একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার।
ঠিকানা জেসি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ। শুধুমাত্র ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6294609505। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না, তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পার নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসাথে ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন চিনশার জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনুজাস 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 একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক পাশে গোড়াবাজার বহরমপুর।